গুড মর্নিং বন্ধুরা, এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 10:30, কারেক্ট 10:30 বাজে। তো আমি স্নান ধান করে এসেছি, তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। আয়ুষও স্নান করে এসেছে, পূজাও স্নান করে ঠাকুর পূজাটা দিচ্ছে। আমি যদি ঠাকুর পূজাটা এখন দিতে চাই অনেকটা দেরি হয়ে যাবে, তাই ওই পূজাটা দিচ্ছে। আর হাজবেন্ড গেছে ডিউটিতে, হাজবেন্ডের মর্নিং ডিউটি, ঠিক আছে। তো আমি যাব আজকে একটা জায়গাতে, ঠিক আছে, তার জন্য শাড়ি বের করে রেখেছি। এ দেখো ব্লাউজটা, ঠিক আছে, এটা পরবো আর এই শাড়িটা পরবো। তো এই শাড়িটা আমাকে শাশুড়ি মা দিয়েছে দুর্গাপুজো উপলক্ষে, তো ওই এই শাড়িটা একবারে পরেছি, পরে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আর পরা হয়নি। তো ভাবলাম আজকে এই শাড়িটা পরে তো আমি আজকে যাব। যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তো তার দরবারে আমি আজকে যাব। তো তার দরবারে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিই, তো ওনার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। বন্ধুরা, এই নতুন ট্রাইপডটা কালকে এসেছে, তো এটা দিয়ে আজকে ভিডিও শুট হচ্ছে। এটা সকল ইউটিউবারের হাতে থাকে, তো এখন আমিও নিয়ে নিলাম। এই ধরনের একটা ট্রাইপড থাকলে আর কিছুই লাগে না, এটা ট্রাভেলিং করতে ব্লগ করতে সুবিধে, সব কিছুতে হ্যাং করা যায়। তো এটা খুব ওয়েট, খুব ভালো কোয়ালিটি, ঠিক আছে। এটা মিশো অ্যাপস থেকে আমি নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, লুকটা তো দেখাতে পাচ্ছি না, ঠিক আছে, তো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো ফুল লুকটা, ঠিক আছে। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। একটা ফুল নিয়ে নিচ্ছি, বেরিয়ে পড়লাম, তাড়াহুড়ো করে শাড়িটা পরলাম, চুলগুলো ভিজা, জামাটা লাগিয়ে দিয়ে যায় না, যদি বৃষ্টি চলে আসে তাহলে তো আর কিছু পরতে পারবো না, টানে আছি তো। রোদ উঠেছে, বৃষ্টি নেই, প্রচন্ড গরম, হেরে যাচ্ছি ঘেমে, স্নান করে নিচ্ছি, বুঝলে। কথা দিয়ে রেখেছি 11:30 থেকে 11:30 পর্যন্ত আমি উপস্থিত থাকবো, কিন্তু থাকতে পারিনি, ঠিক আছে। আমাদের হাইওয়ে রোডটা তোমরা দেখো, তো এখানে 12টার আগে এসে ভোগটা দিতে হয়। আমার বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, এখন 11:20 মতো বাজে। তো ভোগটা নিয়ে রেখে আসছি, উনি একজন মহিলার সাথে কথা বলছে, তো বলছে একটু পরে পূজাটা করবে। তো বাড়ি থেকে রান্নাবান্না করে এসেছি, কারণ পুজো দিয়ে বাড়িতে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। শ্বশুরবাড়িতে যাব, আমার শ্বশুরবাড়ি কাছেই, মন্দিরের পাশেই, তো পূজা সেরে ভাবছি শ্বশুরবাড়ির দিকে
একটু ঘুরে আসব, দেখা করে আসব। তো হাজব্যান্ড ডিউটি থেকে এসেছে, আয়ুষ পূজাকে ভাত খাইয়ে স্নান ধান করিয়ে নিয়ে এসেছে, আমি উপোস। তো হাজব্যান্ড সকালবেলা একটু চেরের উপমা করে দিয়েছিলাম, ওটা খেয়েই মানে গিয়েছিল অফিসে। তো এখন অফিস থেকে এসেছে ডাইরেক্ট মন্দিরে। তো আমি এখন লাইভ অন করেছি, লাইভ করেছি, তোমরা যারা দেখোনি মাই ইউটিউব ফ্যামিলি ফর স্পেশাল ডে লাইভ, ওই লাইভটা তোমরা দেখে নিতে পারো। তো হাজব্যান্ড বেলপাতা নিয়ে এসেছে, দেখেছো, বাড়ি থেকে একটা নীলকণ্ঠ ফুল নিয়ে এসেছি। এখন মহাদেব মন্দিরে থেকে বেলগাছ থেকে বেলপাতা পেরে একটা বেলপাতা আর নীলকণ্ঠ ফুল বাবা ভোলানাথকে অর্পণ করলাম। আর এখানে আমি মোমবাতি জ্বালাচ্ছি, দুটো মোমবাতি জ্বালাচ্ছি, একটা হচ্ছে মাই ইউটিউব ফ্যামিলি জন্য যারা আমার সাথে জড়িত আছো, আর একটা হচ্ছে আমার ফ্যামিলির জন্য। বাবা মহাদেব যেন সবাইকে সর্বদা ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করেই মোমবাতিগুলো আমার জ্বালানো। পূজা দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে, কাছেই তো, হেঁটে হেঁটে যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে। হাজব্যান্ড আর আয়ুষ চলে গেছে বাইক দিয়ে, আমার তো বাইকে উঠতে ভয় লাগে, চারজন কি করে যাব, যার জন্য আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ টোটো পাইনি, তাই চলে যাবো হেঁটে হেঁটে। রোদের মোড়ে মধ্যে পুড়ে চলে জলে পুড়ে যাচ্ছি। আমেরিকা থেকে পাঠিয়েছে, দেখো সবাই জিজ্ঞাসা করছে আগে টাকা কত, টাকা পেয়েছে, টাকা টাকা টাকা, টাকা ছাড়া কিছু হয় না, শুধু টাকা টাকা টাকা, হারে টাকা, টাকা কত পেয়েছে, দাও সবাইকে প্রসাদ দাও। নমক দিলো পানের বাটা বাইরে থাকে, যে আসে সেই খায়, ঠিক আছে। আজকে বাড়িতে কীর্তন আছে, পূর্ণিমা তো, আমি শুনছি এই দেখো এগুলো হচ্ছে মুলি বাস, ঠিক আছে, এখানে সব বাসের জড়, এই দেখো বাস আরো বাস, ঠিক আছে। এখন চলে যাচ্ছি শ্বশুরবাড়ি থেকে বাড়ির দিকে। এগুলো এটা হচ্ছে বরক বাস, এগুলো না যাই বাস, এটা যাই বাস। আর এদিকে দেখো সুপুরি গাছ, হ্যাঁ ওটা এটা, এগুলো মুলি মুলি, এগুলো মুলি, সাঁতার কাঁকড়ানি। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, শ্বশুর বাড়ি থেকে ফল টল খেয়ে এসেছি, তো এত একটা এখন খিদে নেই, কারেন্ট চলে গেছে বাড়িতে এসে। দেখি এখন হাজব্যান্ড স্নান দান করে এসেছে, আম কাটতে বসলো, ওরা দেখছে এখন টিপি, আমি এখনও ড্রেস চেঞ্জ করে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, আর বিকালবেলা কথা হচ্ছে। আমাদের টিচার মশাই লিকার চা খাচ্ছে।
যতই হোক খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। ওই স্যার কালকে ওই স্যারও কইছে হ্যাঁ হ্যাঁ। তারপর একটা ওই গল্পটা শুনালাম যে কমলপুর থাকতে কেবেলের মালিক চা খেয়ে দু মাসের টাকা মুকুব করে দিয়েছে। বাবাকে জিজ্ঞাসা কর, আমাদের সঙ্গে কেবেলের টাকা নেয়নি দু মাসের, বললো 100 টাকা দিল, এরকম চা পাবো না কোথাও কোনোদিন, এই রকম চা খাইনি। টিচার মশাইয়ের ছেলের একসাথে তিনটে চাকরির অফার এসেছে, সেই খুশিতে আমাদেরকে মিষ্টি খাওয়ালো, আর আমরা এখন চা নিয়ে বসে আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। আমি একটু ঘুমিয়েছিলাম, বৃষ্টি আর সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে যাচ্ছে, আর আজকে দেখো ঘুমাতে গিয়ে টিপফুটও পড়ে গেছে, আর টিপফুটও লাগাইনি, পরে লাগিয়ে নেবো, চাটা কিনে আর কি পরে কথা বলছি। আজকে সন্ধ্যায় দেখো টিফিন হচ্ছে, এখানে শসা পেঁয়াজ ধনেপাতা আর কাঁচামরিচ, আর দেখো ছোলা সিদ্ধ করা আছে, লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম কালকে, আজকে খাওয়া হচ্ছে। কালকে কারোর পেটে জায়গা ছিল না, তো উনি এখন বসে বসে বানাবেন, কারণ ওনার ডিউটি আছে, উনি চলে যাবেন। ওটা ধনের গুঁড়া সামনে মশলা না, মশলা বেশি কম, লঙ্কার গুঁড়া নাই, নাই লঙ্কা তো দিছি ওইখানে সব থেকে আগে, তো এখানে লেবুর রস দেওয়া হয়েছে, বাজারে এগুলো প্রচণ্ড দাম, 20 টাকা দিয়ে একটুখানি দেয়, তাই ঘরে বেশি করে বানিয়ে খাচ্ছি। ডাল সিদ্ধ হচ্ছে আর ভাত হচ্ছে, দুপুরে তরকারি আছে আর একটা মাছ ভাজি করবো, ডাটার তরকারি এখন জাল দিয়ে নিলাম, আর এখানে আছে মাছ ভাজি, ঠিক আছে ওটা হলুদ কম হয়েছে, আর এখানে ডাল পুরন দিয়ে দিয়েছি হাজবেন্ডের জন্য, টিফিনটা বেড়ে দিচ্ছি, ঠিক আছে বেড়ে দিই। গুড ইভিনিং, হাজবেন্ড চলে যাচ্ছে ডিউটি, রেডি হয়ে গেছে, তোমরা দেখলে ঠিক আছে, তো ধৈর্যের ফল আজকে হাতে পেলাম, যার জন্য শিব মন্দিরে গিয়ে আজকে পুজো দিয়ে আসলাম, 3 বছর অপেক্ষা করার পর সেই গিফটটা আমার হাতে আসলো, ঠিক আছে তো সেই ফলটা কি তোমরা দেখে নাও একটু, ঠিক আছে। ধৈর্যের ফলটা হলো দেখো গুগল অ্যাডসেন্স, ঠিক আছে, এটা আজকে ইউটিউবে ধৈর্য ধরে 3 বছর অপেক্ষা করেছি এবং রেগুলার কাজ করে গিয়েছি, তো এই 3 বছর পর এটা আমার হাতে আসলো শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে এটা আমি আজকে হাতে পেলাম, ঠিক আছে, তার জন্যই আজকে শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম। ওটা এটা কালকে এসেছে, কালকে যখন আমি ঠাকুর পুজো দিয়ে ঠাকুর ঘর থেকে বেরোলাম 12টায়, তখন হাজবেন্ড কল করে বলল তোমার লেটারটা এসেছে, কি বলবো বন্ধুরা, তখন মুহূর্ত না হাসবো না কান্না করবো,
মানে অধরা চোখে দিয়ে জল পড়ছিল, কিছু বুঝতে পারছি না, অধরা চোখে দিয়ে জল পড়ছিল। মানে এই কথাটা শুনে যে গুগল এক্সচেঞ্জটা আমার হাতে ফাইনালি আমার হাতে এসে পৌঁছাবে। তো কালকে এটা ওপেন করিনি, আজকে শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি, এখন এই গুগল অ্যাক্সেসটা ওপেন করবো। আর এই ভিতরে যে পিন নাম্বারটা আছে ওটা এখন ইউটিউবের সাথে লিঙ্ক করে দেব, ঠিক আছে? তার জন্য আমার দেওয়ারকে ডেকে নিয়ে এসেছি। আমি পারলেও এই গুরুত্বপূর্ণ কাজগুলো একটু ভালো জানাশোনা মানুষ দিয়ে করানোটাই আমি সেফ মনে করি, তার জন্য আমার দেওয়ার মশাইকে ডেকে নিয়ে আসা। ওর এখন টিফিন টিফিন করে নিয়েছে, হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, ঠিক আছে? এটাই ছিল আজকের যে আমার ধৈর্যের ফল, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে রাখছি, কারণ এই পিন নাম্বারটা এখন ইউটিউবের সাথে লিঙ্ক করবো, মোবাইলে কাজ করবো, আমার তো ল্যাপটপ নেই, মোবাইলে সব কিছু করি। তো আজকের ব্লগটা এখানে রাখছি, যদি কিছু ভালো লাগে তোমাদের ব্লগের মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।